হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কীভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করা হয়। ফিরছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। সো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করা হয়। এখানে দেখুন, এখানে বলছে যে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করা হয়নি বলে কোনো ফাংশন কাজ করতেছে না। সো অ্যাক্টিভ করার জন্য একটা সফটওয়্যার আছে যেটার লিঙ্ক আমরা একটা না দুটো সফটওয়্যার আছে অ্যাক্টিভ করার জন্য দুটো সফটওয়্যার আছে যেটার লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর কাজ করতে পারবেন আপনারা। একটা হলো মাইক্রোসফট টুলকিট 2.4.3, আর একটা হলো রিলোডার। মাইক্রোসফট টুলকিট 2.5.3 আছে, ওইটাও কাজ হবে আর এটাও কাজ হবে। আমার যেহেতু এখানে মাইক্রোসফট অফিস 2016 ইনস্টল করা আছে, সেই জন্য আমি রিলোডার দিয়ে দেখাচ্ছি। রিলোড প্রথমে এটা রান করতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর কিছু সময় ওয়েট করতে হবে। তারপর এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আমার যেহেতু মাইক্রোসফট অফিস 2016, তাই এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট অ্যাক্টিভ। ইয়েস, কিছু সময় ওয়েট করতে হবে। হয়ে গেছে অ্যাক্টিভ। ইয়েস, এখন এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখন আমরা নতুন করে স্টার্ট করি মাইক্রোসফট অফিস। ইয়েস ইয়েস, এখন দেখেন এখানে অ্যাক্টিভ লেখাটা চলে গেছে। এখন বলতেছে আপডেট করতে, কিন্তু আমরা এখানে আপডেট করব না, জাস্ট কেটে দিই। এখন দেখেন সব অপশন কাজ করা যাবে, এখানে সব কিছু কাজ করা যাবে। হয়ে গেছে, ডোন্ট সেভ। আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে।